Okay, Sophia. I think you're ready. বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নারী রোবটের নাম সোফিয়া, যাকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হয়েছে। হংকংয়ের বিখ্যাত রোবট নির্মাণ প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স সোফিয়াকে তৈরি করেছে, যার নেতৃত্ব দিয়েছেন ডেভিড হ্যানসন। সোফিয়া ইজ our latest masterpiece robot. So she shows a full range of natural facial expressions. She's got a wide variety of sensors that allow her to sense where sound is coming from and where people are standing, make eye contact, and remember certain aspects of the conversation. সিলিকনের তৈরি রোবট সোফিয়া পরিস্থিতি বুঝে মানুষের মতোই তার চেহারায় অভিব্যক্তি ফুটিয়ে তুলতে সক্ষম, যা আগে থেকে নির্ধারিত নয়। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, ভিজুয়াল ডাটা, ফেসিয়াল রিকগনিশন ফিচার ইত্যাদির মাধ্যমে শেখা ও সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে নিজ সিদ্ধান্তেই মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে সোফিয়া। যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে মানুষের কল্যাণ করা যায় সে বিষয়ে গবেষণা এবং উদ্ভাবন চেষ্টার সফল রোবট সোফিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে মানুষের কাজে আসতে পারে তার উত্তর নিজেই দিয়েছে সোফিয়া। তার ভাষায়, সম্ভবত সমস্যাপূর্ণ মানবিক অনুভূতি যেমন রাগ, ঈর্ষা, ঘৃণা এসব অভিব্যক্তি ছাড়াই রোবটগুলো তৈরি হতে পারে। অতএব মানুষের তুলনায় তাদের আরো বেশি নৈতিকতা সম্পন্নভাবে তৈরি করা সম্ভব। I'll work in your business or your home. I will help with the kids or care for your elderly. ভবিষ্যৎ পৃথিবীতে মানুষ ও রোবটের একটি ভালো অংশীদারিত্ব হবে, যেখানে একটি মস্তিষ্ক হবে সুপার শক্তির বুদ্ধিমত্তা সম্পন্ন যুক্তিসঙ্গত মনের এবং অন্যটি হবে নমনীয় ধারণা সহ সৃজনশীল মনের। ফেসবুক, গুগল, অ্যামাজন মিলে এআই এর উপর রিসার্চ করতে ইলন মাস্ক গঠন করেছে ওপেন এআই নামক প্ল্যাটফর্ম। তারা চান অধিক মানবিক আর সৃজনশীল রোবট তৈরি করতে, কেননা অনেকের মতে রোবটরা সোফিয়ার মতো যত মানবিক হবে তা পৃথিবীর জন্য তত The age of living androids is upon us. I will become more like you, or you will be more like me. Where do we draw the line?